ওকে ডাকো, বললো আমার বাবাকে ওকে ডাকতে, আর ওর বাবাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। ও মা দুর্গা হয়ে গেছে, ত্রিশূল হাতে অসুরবধ দেখছে, আবার ম্যাচ করে ক্লিপ দিয়েছে দেখ, জয় না ঘুরু ঘুরু যাবো তাই না মা? ওলে বাবা বলে কালো মেঘে ছেয়ে গেছে, বুঝেছো মা? ওই মেঘ, হ্যাঁ ওয়েদার দেখ, রাধে রাধে বলে আমরা এখন ব্যাক করি, এত বৃষ্টির মাঝে আর যেতে পারছি না। চল ঝালমুড়ি দাও, দাও ইমা বলছে প্লিজ, মেহু পিসের ছবি তুলবে। ঝালমুড়ি দাও, আমি খাবো তো, ঝালমুড়ি দাও দাও, ইমা বলছে প্লিজ, হাত জোর করে বলছে প্লিজ। ও বাবা এই দেখো মহালয়া হচ্ছে, ওঠো ও মা ডাকো, বললাম ওর বাবাকে ওকে ডাকতে, আর ওর বাবা ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। ঘুম থেকে তুলবা মেয়েকে, আমাকে মাত্র চলো, ওই দেখ বাবা মহালয়া হচ্ছে, দেখ ঘুরতে যাবি না? ওমা শুভ মহালয়া মা। মেহু এক মনে মহালয়া দেখছে, দেখো মেহু এখন মা দুর্গা হয়ে গেছে, ত্রিশূল হাতে অসুরবধ দেখছে, মন দিয়ে দেখছে, আমি ডাকলেও এখন তাকাবে না আমার দিকে। মামা, ও মামা, 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 বাবা পুরো ঢুকে গেছে ওর টিভির মধ্যে। নিমেষের মধ্যে কাজ হয়ে যায়, ঠিক আছে একটা না একটা কাজ তাকে ঘটাতেই হবে, চলো। হ্যাঁ চলো, এখন যাচ্ছে, বাবা দেখো সেটা বাইরে জানা থাকা বোধ হয় না। সকাল সকাল জুটি বেঁধে কোথায় যাচ্ছ? আবার ম্যাচ করে ক্লিপ দিয়েছে দেখ, জয়। এখানে সব ফুল টুলগুলো পড়ে রয়েছে, কালকে সব একটু ছবি টবি তোলা হয়েছিল, সেটা নিয়ে বলছে জয়। আরে বাবা রে, বাবাকে বলছে বাবা গাড়িটা শিগগিরই তাড়াতাড়ি করে চালাও, ঘুরু ঘুরু যাব তাই না মা? পুলিশ দাঁড়িয়েছে যাতে এখানে কেউ না দাঁড়াতে পারে। এই জায়গাটায় আগে প্রচুর ভিড় থাকতো, প্রচুর, এখন পুলিশ দিয়ে দিয়েছে যাতে এখানে কেউ না দাঁড়াতে পারে। এবছর ইমি নেই, আগের বছরে ইমি ছিল মনে আছে তোমার? ও বাবা বলছে হ্যাঁ মনে আছে। গান এই গান দাও, ঠিক আছে চলো গানই শুনি আমরা একটু। মেঘ করে আছে দেখো, প্রচুর মেঘ ওইদিকে, দেখেছো অভি? ওমা এইদিকে আবার দেখো, এইদিকে সূর্য আর এইদিকে কালো মেঘ, কালো মেঘে ছেয়ে গেছে, দেখেছো কি মা? মেঘ, হ্যাঁ মা, ওই মেঘ, হ্যাঁ। মানে ওয়েদারটা কিন্তু মানে আমার খুব ভালো লাগে এরকম ওয়েদার সকালবেলা। আজকের দিনে মানে আমরাও ন্যাচারালি বাইকেই বেরোতাম, আর খুব ভালো লাগে এই সকালবেলায় বাইকে করে বেরোতে, কিন্তু এই দেখো মা বৃষ্টি, যাক আজকে রাধা গোবিন্দের কাছে আর যাওয়া হলো না, রাধে রাধে বলে আমরা এখন ব্যাক করি, এত বৃষ্টির মাঝে আর যেতে পারছি না। চলো মা ব্যাক করি, এসো আমার কাছে এসো। এই বাবা দেখো মেহু পিসের ছবি তুলবে। আচ্ছা চলো।
বাইরে হচ্ছে বৃষ্টি, তো কি করব আমরা এখন এই কারণে মায়াপুরে যাওয়ার ব্যাপারটা ক্যান্সেল করে আমরা মাদার সাথে এদিকে মেহুকে দেখাচ্ছি। কে খাবে লুচি? লুচি কে খাবে? কে খাবে লুচি? এদিকে কে খাবে? দেখাও কোনটা খাবে। গম? আচ্ছা ঠিক আছে, আমি 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 দিচ্ছি তোমায়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বেরিয়ে পড়লাম, চলো চলো বাবা চলে এসেছে, দেখো চলে এসেছে বাবা, চলো 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 ঘুরু করে চলে এলে বাড়ি। সবাইকে শুভ মহালয়া বলেছ, বলো বলো শুভ মহা লয়া লয়া বলো সবাই খুব ভালো থেকো, হাই লাভ ইউ অল, গুড। হ্যাঁ মা, সকাল সকাল বৃষ্টির মাঝে বাইরে বেরিয়ে ঘুরু ঘুরু করে খাওয়া দাওয়া করে এখন বাজে 8:20, বাড়িতে ঢুকে গেলাম। এখন মেহু একটু ফ্রেশ হবে, তারপর একটু যদি ঘুমিয়ে নেয় ঘুমিয়ে নেবে, তারপর উঠে এখন ওর চোখে ঘুম রয়েছে, সেই 5টার সময় উঠেছে, উঠে বসে দেখতেই পেলে লক্ষ্মী মেয়ের মতো মহালয়া দেখেছে। ও মা তুমি নিয়ে এসো, বাবা কি চাইছে দাও, বাবাকে এনে দাও, যাও বাবা কি চাইছে যাও, হ্যাঁ বাবার ফোনটা এনে দাও, হ্যাঁ যাও 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 নিয়ে এসো যাও। কি মনে হচ্ছে বারবার ঘুরে ঘুরে চলে আসছে। আচ্ছা উঠে উঠে বস, চুলটা বাঁধ। আচ্ছা তোকে জিনিস দিচ্ছি, এইসব জিনিস দিচ্ছি, নে সব দেবো। কেন বসে থাকো, হলায় দেখেছো? হ্যাঁ ভালো লেগেছে তোমার? হ্যাঁ এই এই আবার এগুলো কি করছো মা? এই দেখো ঝুটি, নতুন স্টাইলের এটা চুল বাঁধা, ঠিক আছে নতুন করে এখন কদিন ধরে আবার এটা চলবে, আবার এটা পুরনো হয়ে গেলে আবার একটা নতুন স্টাইল ধরবো। কি ওটা মামা বড় হচ্ছিস আর দুষ্ট হচ্ছিস? চাবি গাড়িতে যাবো না, বাইকে যাবো। এই দাদাটার নাম শুনেছো তুমি? ও তাই? ও বাবা বলছে হ্যাঁ শুনেছি, তাতে কই দাও দাদাকে। চলো টাটা টাটা, হাত এই নাও এই নাও এটা নাও। জালমুড়ি দাও দাও, আটজন করে বলছে প্লিজ।
তাড়াতাড়ি ঝালমুড়ি দাও গো মেহুকে, খাবো যা গিয়ে বল দাদুর কাছে, বল বল ওখান থেকে বলছে দাদু ঝালমুড়ি দাও। কি বলছো তুমি দাদাকে, কি বলছো দাও দিচ্ছে শশা, শশা দেখেছো না এইটা, এগুলো আচার জানিস তো, এগুলো খেতে খুব টক টক মিষ্টি মিষ্টি, একটু বড় হওয়া তখন খাবি ঠিক আছে মেহু। তোমার ঝালমুড়ি খুশি এবার, বাবা কি খুশি দেখো, আমি খুলে এখান থেকে আমারটা থেকে এই যে ওইটা খোলা, ওইটা খোলা আছে দেখো, তোমার তো গাজরটা দিয়ে লঙ্কা রয়েছে ধরো না, ওর হাতে দিতে হবে পুরোটা দেখো, এই যে মামা বলো শশা দাও, দেরি হচ্ছে কেন দাদু, দাদু দাও প্লিজ ঠিক আছে নাও নাও দিচ্ছে নাও, বলো এ বি সি ডি ই E, E, F, F, G, D, H, H, I, I, J, J, K, K, L, P, L, L, B, বলো L, B, শোনো 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 শোনো, B, শোনো মেহু, B, T, বলো 1, K, K, ও মেহু, মেহু প্রশ্ন করছে, এত মন দিয়ে কি করছো তুমি? আই রেড কি করেছিস? বলছিলাম যে আমি যে রেগুলার যে লিপস্টিকটা ইউজ করি সেটার তোমার নাম্বারটা জানতে চেয়েছিলে, দেখো কালারটা ভীষণ সুন্দর, আর এটা যে কোনো টাইমে তুমি রেগুলার বেসিসে ইউজ করতেই পারো, এটার সুইস বিউটির, আর এটা শেড নাম্বার হচ্ছে দেখো 222 হট নিউড, ঠিক আছে, এটা আমার ভীষণ প্রিয় একটা শেড, এটা আমি ইউজ করি। কি হলো, কি হচ্ছে না মা? মেহু এখন পাশেই রয়েছে, এখন আমিও যাবো ওর কাছে, আমি একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শুতে চলে যাবো। আর আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে সামনেই যেহেতু পুজো, আমার মনে হয় এটা তোমাদের বলাতে হেল্প হবে, তো সেই কারণে আমি বলে দিচ্ছি। তো এটা আছে দেখো বেলির একটা সেট, অনেক মানে একসাথে অনেক কিছু পেয়ে যাবে, এটা কিন্তু প্রফেশনালি ইউজ করা হয়, ভীষণই ভালো, আমি এটা নিজের জন্য ইউজ করি। আর এছাড়াও তোমরা যদি আলাদা আলাদা পার্ট ওয়াইজ যে মেকআপ ব্রাশগুলো কিনতে চাও তো সেটা সেগুলোও কিনতে পারো, দেখো এগুলো তো আলাদা আলাদা বলতে পারলে খুব ভালো হতো, আর সেটা অনেকটা লেন্দি প্রসেস বোঝাতে গেলে মেকআপ করে, তো সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে পসিবল হয় না, তবে আমি চাইছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে মেকআপের কিছু টিপস শেয়ার করবো। আপাতত তোমাদের বলে রাখছি যে আমি এই বেলির মেকআপ ব্রাশের এই সেটগুলো ইউজ করি, যদি তোমাদের মানে যদি তোমাদের চাও তাহলে এটা ইউজ করতে পারো, এটা ভীষণ ভালো। আর তাছাড়া যদি পার্ট ওয়াইজ আলাদা আলাদা কোনো মেকআপ ব্রাশ কিনতে চাও তো প্রো আর্ট ভীষণই ভালো, তো ওগুলোও তোমরা কিনতে পারো, ওগুলো কিন্তু পার্পেল বা নাইকাতে ইজিলি পেয়ে যাবে। আর আজকে মহালয়ার দিনটা কীভাবে শুরু করলাম আর কীভাবে শেষ করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আগের বছর এই মহালয়ার দিনটা আমরা কেমন কাটিয়েছিলাম সেটা যারা যারা এখনও দেখনি উপরে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু দেখে নিও, আমিও কিন্তু একদম কুট্টি ছিল তখন, আর এখন এই যে পাশে বসেই আছে, আজকেও কিন্তু মহালয়া দেখেছে, আগের বছরও কিন্তু দেখেছিল মিউ, অবশ্যই দেখো। এখন ওর টাইম হয়ে গেছে।
চলো এই গুড নাইট সবাই, আবার কালকে দেখা হচ্ছে। এখন মেহুর এখন নেশা চেপে গেছে, ঠিক আছে? টাটা বলে দে। মিমি মিমি বল, মিমি মামু মামু গুড নাইট, গুড নাইট, শুভ দেবো মহালয়া মায়া দিনটা আজকে কি বলা। আমি খুব খুব ভালো আছি। বলো তোমরা ভালো থেকো। টাটা গুড নাইট বাই। আরে বাবা গুড নাইট হলো, আমি বলছি বাই বাই, বলো লাভ ইউ অল, লাভ ইউ অল, টাটা, বলো ফির মিলেঙ্গে। Good night.